Hey guys, welcome to my channel. কেমন আছেন আপনারা? তো ফ্রেন্ডস, ফ্রেশ, খুব ফ্রেশ, খুব নিউ একটি লঞ্চ ইভেন্ট দেখে আসলাম। সেই লঞ্চ ইভেন্টটা হলো দুটো ফোনের, রিয়েলমি সি টু আর রিয়েলমি থ্রি প্রো, দুটোর মধ্যে হিউমঙ্গাস স্পেক্স। কিন্তু এই ভিডিওতে আমি জাস্ট রিয়েলমি থ্রির প্রোর কথা বলবো, রিয়েলমি থ্রির প্রোর সেল ডেট কবে থেকে সেল শুরু হবে, তার সাথে সাথে কবে থেকে এটার প্রাইস কত রাখা যেতে পারে ইন্ডিয়াতে, বাংলাদেশে, পুরো লঞ্চ ইভেন্টে খুব ভালো মতন। কিন্তু একটা কথা বলে দিই, এই ভিডিওটির আগে যদি আপনাদের সামনে কিছু থাকে তাহলে সেটাকে ধরে বসে যান, কারণ হঠাৎ একটি হার্ট অ্যাটেক আসতে পারে। যেরকম স্পেক্স যেগুলো খুব খুব ফ্যাবুলাস স্পেক্স, এটা যেটি মেইন কাউন্টার পার্ট সেটি হলো M10 মোবাইলটি, যেটি C2 যদি বলি আমি, আর রেডমি নোট সেভেনের এটা খুব বড় কাউন্টার পার্ট, কারণ রেডমি নোট সেভেনকে এটি টোটালি, কারণ দাম দুটো যেটা খুব হ্যান্ড ইন হ্যান্ড চলে, কিন্তু স্পেসিফিকেশানস টোটালি খুব কম্পেয়ারেবল আর খুবই খুবই ক্ল্যাশিং। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম যদি রিয়েলমি থ্রি প্রো এর ট্যাগলাইনের কথা বলি তাহলে সেটির ট্যাগলাইন হলো স্পিড অ্যাওয়েকেন, মানে স্পিডকে জাগিয়ে তোলা হয়েছে। নেক্সট কথা শুরু করব হলো এটির ডিজাইনটা দিয়ে। দেখুন, ডিজাইনে যেটি ডায়মন্ড কাট ডিজাইন ছিল সেটিকে এখন এলিমিনেট করে দেওয়া হয়েছে। রিয়েলমি থ্রি প্রোতে আমরা কোনো ডায়মন্ড কাট যেগুলো ডিজাইন আমরা দেখেছিলাম রিয়েলমির আগের মোবাইলগুলোতে, ওগুলো আমরা দেখিনি মোবাইলটার মধ্যে। এখন দেখা গেছে টোটালি, যেহেতু স্পিড দিয়ে মোবাইলটার রিলেশন আছে, তো স্পিডের কতগুলো এরকম স্পিডের লাইন্স কতগুলো মোবাইলের ব্যাক প্যানেলে ড্র করা, যেই লাইন্সগুলোর মধ্যে যদি আলো পড়ে সেই লাইন্সগুলো ফোকাসে চলে আসে। কিন্তু যদি কথা বলি ব্যাক প্যানেলটার, তো এটি একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল আপনাদেরকে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের গ্রেডিয়েন্ট ফিনিশ পাচ্ছেন আপনারা। দেখতে খুবই স্ট্যাঙ্কি বানানো হয়েছে, কিন্তু ফোনটাকে যদি বলি মনে হয় আরেকটু প্রিমিয়াম বানানো যেতে পারতো ফোনটাকে। যদি আপনারা অন ভিডিও দেখেন, অন পিকচার ফোনটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু হ্যান্ডে থাকলে ফোনটা মনে হয় আপনাদের একটু কম প্রিমিয়াম লাগবে। ফোনটার থিকনেসটা একটু বেশি থিক বানিয়ে ফেলেছে ফোনটাকে। তাছাড়া ডিজাইনের মধ্যে বেশি কিছু বলতে পারবো না, কারণ বেজেলসগুলো সাইডের খুব থিন বেজেলস, উপর সাইডে আপনারা ডিউ ড্রপ নচ পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে ফ্রেন্ডস, যদি আমি অন্য কথা বলি, যেখানে আপনাদের 3.5 mm অডিও জ্যাক দেওয়া হয়েছে, আউটপুট ফ্যাবুলাস আউটপুট রিয়েলমির অন্য মোবাইলগুলোর মতন, স্পিকার যেটা, স্পিকারের সাউন্ড খুব সুন্দর, আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স আরও বেটার করে তুলবে। লাস্টলি কথা বললে, এখানে আপনাদের ওয়াইড L1 ফিচারটি ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটি অনেক মোবাইলে থাকে না। আর আরেকটি কথা বলে দিই যে ফাস্ট চার্জিং কিন্তু ইনক্লুডেড এই মোবাইলটির মধ্যে। তো এত কিছু বোম্বাস্টিক জিনিস নিয়ে এই মোবাইলটি আপনাদের কাছে আসছে। ডিজাইনের সাইড দিয়ে বলবো যে ফোনটাকে আরেকটু বেশি প্রিমিয়াম বানানো যেতে পারতো, কিন্তু যা দিয়েছে সেটি একদমই স্যাটিসফ্যাক্টরি। ফ্রেন্ডস, যদি কথা বলি সিকিউরিটি জিনিসের, তো সিকিউরিটি মেজার্স, এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে ফেস আইডি আনলকের সেন্সারসও ইনক্লুডেড থাকছে এখানে। আপনাদের যেটি ডিউ ড্রপ নচ, ওখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে আপনাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, আর রিয়ার সাইডে আপনারা ডুয়াল রিয়ার ক্যামেরাস পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাকে তারা এত বানিয়ে ভালো বানিয়ে ফেলেছে, যদি আপনার হাত যদি একটু ভিজেও থাকে তাও আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারকে ইজিলি ডিটেক্ট করে নিয়েছে। ফেস আইডিটা একটু টাইম লাগছে আর অতটুকু রিলায়েবল না, বাট যদিও ইনক্লুড করেছে তো আপনি এটাকে ইউজ করতে পারবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। ফ্রেন্ডস, আসবো এখন টোটালি ডিসপ্লেটার উপরে। তো এখানে আপনাদের একটি 6.3 inches IPS ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো নিউজ, আপনাদের রেডমি নোট সেভেনের মতন গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে মোবাইলটার মধ্যে, তো এটা আপনার জন্য একটি গুড নিউজ। তার সাথে সাথে এটির যেটি সাইডের বেজেলসগুলো সেটি খুবই থিন রাখা হয়েছে, সুপার থিন বেজেলস, কিন্তু চীনের সাইডে আমার একটু বেজেলস লেগেছে। তাছাড়া ওপর সাইডে তো আপনাদের ডিউ ড্রপ নচ ইনক্লুডেড করা। যদি আমি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলি, তো এখানে আপনাদের 90.8% স্ক্রিন টু বডি রেশিও আছে। আমার যেটি ডিসপ্লেটা যেটি লেগেছে অন্য অন্য রিভিউসগুলোতে দেখলাম, আমি প্রি লঞ্চ রিভিউসগুলোতে, সেগুলোর মধ্যে লেগেছে যে স্যাচুরেশনটা মনে হয় একটু কম। তাছাড়া যেগুলো কন্ট্রাস্ট ব্রাইটনেস খুব ভালো মতন ডিসপ্লেটার মধ্যে অ্যাডজাস্ট করা, তো ডিসপ্লের দিক দিয়ে আপনার কোনো প্রবলেম আসবে না। এবার যেটা সবচেয়ে ফোনটির আমার পছন্দ জিনিস, সবচেয়ে আমার যে ফোনটির ভালো লেগেছে সেটি হলো এটির ক্যামেরাটা। ক্যামেরা দুটো মানে দুর্দান্ত ক্যামেরা দিয়েছে আপনাদের, এই প্রাইসে এই ক্যামেরা খুবই ভালো লেগেছে আমার। আচ্ছা, যদি বলি ক্যামেরাগুলোকে নিয়ে ফ্রেন্ডস, তো এখানে আপনাকে 16+5 megapixel ক্যামেরা দেওয়া হয়েছে, আর যেটি সেন্সার ইউজ করা হয়েছে সেটি জেনে আপনি সবচেয়ে ইমপ্রেস হবেন, সেটি হলো IMX519 সেন্সার। IMX519 ওই সেন্সার যেটি আমাদের OnePlus 6T মোবাইলটা ইউজ করা হয়েছিল, তো ভাবুন কোন লেভেলের প্রিমিয়াম সেন্সার মোবাইলটার মধ্যে ইউজ করা হয়েছে। তো IMX519 সেন্সার, আপনার যদি 16 megapixel শর্ট ক্যামেরা, সেটির অ্যাপারচার রাখা হয়েছে F1.7+5 megapixel ডেপ সেন্সিং ক্যামেরা। অ্যাপারচারটা এত সুন্দর হওয়ার জন্য খুব খুব ভালো লো লাইট পিকচার আপনি এই মোবাইলটা দিয়ে নিতে পারবেন। তার সাথে সাথে আপনাদের খুব ব্যাপক কালার প্রোডাকশন দেওয়া হচ্ছে। যদি কথা বলি যে আপনাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, তো এটা নিয়ে আপনি সবচেয়ে খুশি হবেন যে এই প্রাইসের মধ্যে আপনাকে 25 megapixel ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হচ্ছে, যেটার অ্যাপারচার রাখা হয়েছে F2.0। যদি কথা বলি কী কী ফিচার্স ক্যামেরাটার মধ্যে ইনক্লুডেড, তাহলে এক্সপার্ট মোড, পোর্ট্রেট, HDR, স্লো মোশন,
টাইম ল্যাপস, তার সাথে সাথে অনেক নতুন নতুন ফিচার্স ইনক্লুডেড আছে। এআই সাপোর্ট আপনি খুব ভালো মতন পেয়ে যাচ্ছেন। আর ইন্টারফেস যেটি ক্যামেরাটা, সেটি খুব সিম্পল ইন্টারফেস রাখা হয়েছে, যেটি আমার খুব ভালো লেগেছে। তার সাথে সাথে আপনি এখানে 4K ভিডিওস রেকর্ডিং করতে পারবেন। আর যদি এখন চলে আসি ভিডিও রেকর্ডিংয়ের কথা, তো এখানে আপনাদের 4K ভিডিও রেকর্ডিং, আর সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি এখানে স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ 980 ফ্রেম পার সেকেন্ড, যেটি আজ পর্যন্ত বেস্ট এই প্রাইস সেগমেন্টে। তার সাথে সাথে আপনাদের খুব ফাস্ট ফোকাস করে ভিডিওটা রেকর্ড করার সময়, আপনাদের খুব ভালো এক্সপোজার দেয়, আর স্টেবিলিটিটা খুব ভালো মতন মেনটেন করা থাকে ভিডিওটায়। এটার মধ্যে আপনাদের EIS যেহেতু ইনক্লুডেড, তো ভিডিও রেকর্ডিংটাকে আরেকটু এনহ্যান্স করে তোলে। ফ্রেন্ডস, নেক্সট যদি কথা বলি পারফরমেন্সটা নিয়ে, তো এখানে আপনাদের স্ন্যাপড্রাগনের 710 চিপসেট ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটি কি এটার মধ্যে তার সাথে সাথে যেটি রান করছে 2.2 GHz ক্লক স্পিডে, এটি বলা হচ্ছে যে পাওয়ার্ড আপ, যেটি আপনাদের গেমিংয়ের জন্য টোটালি পাওয়ার্ড আপ উইথ অ্যাড্রেনো 616 GPU। এখন টোটালি যদি বলি, এটা খুবই একটা পাওয়ার এফিসিয়েন্স আপনাদের চিপসেট। এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে LPDDR4X এর র্যাম। এই ফোনটি আসবে মনে হয় আপনাদের তিনটে ভেরিয়েন্টে, 464, 664 আর 128 GB ভেরিয়েন্ট। যদি কথা বলি এটা টোটাল ওভারঅল পারফরমেন্স, তাহলে খুব খুব বেস্ট পারফরমেন্স আপনাকে দেওয়া হবে ফোনটার মধ্যে। গেমিংয়ের জন্য আপনার পাওয়ার বুস্টার ইনক্লুড করে দেওয়া হয়েছে, পাবজি আপনি উইথ নো ল্যাগ আপনি পাবজি খেলতে পারবেন। পাবজি এখন যদি বলি, এটা সবচেয়ে এপিটোম গেম, আপনি আলট্রা মোডে ল্যাগ ছাড়া টোটালি এই প্রসেসরটা দিয়ে, আর যেটুকু র্যামগুলো দিয়েছে ওটা দিয়ে আপনি টোটালি খেলতে পারবেন, কারণ GPUটা এটার মধ্যে খুব পাওয়ারফুল। অ্যাড্রেনো 616 এর GPU আপনার মধ্যে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, কম্প্যারিজন করা না ছাড়া তাহলে আপনারা বুঝবেন না টোটালি আপনাদের গেমিং সাপোর্ট কী দেওয়া হয়েছে। এখানে আপনাদের হাইপার 2.0 লাগিয়ে দেওয়া হয়েছে, হাইপার বুস্ট, যেহেতু গেমিং আর আপনাদের যেটি ডেইলি ল্যাগ ফ্রি পারফরমেন্স দেওয়ার জন্য। যদি আমি কম্পেয়ার করে বলি গেম বেঞ্চে স্কোরগুলো অন্য মোবাইলগুলোর সাথে, তো এইটা আপনাদের যেটি রিয়েলমি 3 প্রো, সেটার গেম বেঞ্চ স্কোর হয়েছে হলো 6212। আপনাদের যেটি অনার 8X, সেটার গেম বেঞ্চ স্কোর হলো 3297। আপনাদের যেটি ভিভো V15 Pro, সেটার হলো 4430। আর রেডমি নোট 7 প্রোর হলো আপনাদের 4455। তো এটি বলা যায় যে এটার মধ্যে, এই কয়টি মোবাইলের মধ্যে গেমিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট স্কোর করেছে গেম বেঞ্চের মধ্যে এই মোবাইলটি। তো জাস্ট এটা নিয়ে আপনি এটার পারফরমেন্সটা বুঝে যান যে কতটুকু এপিটম লেভেলের পারফরমেন্স এই মোবাইলটি আপনাকে প্রোভাইড করতে পারবে। ফ্রেন্ডস, কথা বলবো এখন এই মোবাইলটির ব্যাটারিটা নিয়ে। তো এখানে আপনাদেরকে একটা হিউমাঙ্গাস ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, 4045 mAh এর হিউমাঙ্গাস ব্যাটারি, যেখানে আপনাদের ফাস্ট চার্জিং ইনক্লুড আছে। এরকম কি মোবাইলটির মধ্যে ফাস্ট চার্জিং ইনক্লুডেড আছে? যদি আমি চার্জিংয়ের কথা নিয়ে বলি, আর এমনি স্ট্যান্ড বাই যদি অন্য ওয়ার্কিং মোডের কথা বলি, তো এখানে আপনি 9 ঘন্টার পাবজি খেলতে পারবেন, 9.5 আওয়ার্সের ইউটিউব ভিডিওস দেখতে পারবেন, আর 20 আওয়ার্সের অন্য কাজ করতে পারবেন, এমনি সিম্পল যেগুলোর মধ্যে ব্যাটারি ডিমান্ডিং অত নেই, তো ইজিলি আপনি এগুলো কাজ করে নিতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ আপনাদের ব্যাটারি ব্যাকআপ দেওয়া হচ্ছে। একটা জিনিস মিসিং, যেটি টাইপ সি পোর্ট মিসিং এই মোবাইলটির মধ্যে। তো এটা একটা বিরাট বড় ড্রব্যাক্স হতে পারে মোবাইলটি, যখন আপনি 2019 একটি মোবাইল লঞ্চ করছেন, এই সময় টাইপ সি পোর্টটা মোবাইলে থাকা দরকার। রিয়েলমি মনে হয় এই জিনিসটা মিস করে দিল। যদি আমি কথা বলি মোবাইলটি লাস্টে যদি আপনাদের বলি কি নেওয়া উচিত কি না, তো জাস্ট বলবো যে ফ্রেন্ডস, এই প্রাইসের মধ্যে অন্য অন্য সব মোবাইলের গেম বেঞ্চ স্কোর অন্য সবগুলোর সাথে কম্প্যারিজন করেও আমি দেখলাম মোবাইলটি এখন পর্যন্ত তো আমার খুবই ভালো লেগেছে। ক্যামেরা পারফরমেন্স মোবাইলটির আমার সবচেয়ে ভালো লেগেছে। তার সাথে সাথে আমার যেটি খারাপ লেগেছে, সেটি হলো ডিজাইনটা মনে হয় আরেকটু প্রিমিয়াম বানানো দরকার ছিল, বানানো যেতে পারতো। কিন্তু আরেকটা জিনিস যেটি, সেটি হলো টাইপ সি পোর্ট মিসিং। কিন্তু এরকম কি জানি যে আমরা একটি মোবাইলে একটি কোম্পানি সব কিছু আমাদের দিতে পারবে না, ভরপুর কিছু না কিছু মানে একটু কোনস থেকেই যাবে, সেটি আমাদের মানিয়ে নিতে হবে। কিন্তু এই প্রাইসের মধ্যে তো আমার এতক্ষণে মোবাইলটি খুব ভালো লেগেছে। যদি আমি কথা বলি প্রাইস আর লঞ্চ ডেটের, তো সেটা আমি আমার কমেন্ট বক্সে আমি পিন করে দিচ্ছি, ডিসক্রিপশনও দিয়ে দেবো প্রাইস আর লঞ্চ ডেট, ওখান থেকে গিয়ে আপনি দেখে নিন। আর আপনি আমাকে কমেন্টটি কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনার কী খেয়াল ফোনটার ব্যাপারে। এই ভিডিওই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।